देह अच्छे स्लाइड जी सर আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এতটুকু পর্যন্ত না ওরিয়েন্টেশন অফ পিকচার ট্রেসেস তাই তো জি স্যার আজকে আমরা শুরু করব হচ্ছে ইলিভেশন অফ এ পয়েন্ট বাই ফটোগ্রাফিক মেজারমেন্ট অর্থাৎ ফটোগ্রাফ একটা ফটোগ্রাফের হেল্প নিয়ে ফটোগ্রাফ থেকে আমরা কোঅর্ডিনেট গুলো বের করে নিব যে কোনো একটা অবজেক্ট পয়েন্টে দ্যাট মিন্স আমাদের ফটোগ্রাফটা দেওয়া থাকবে ফটোগ্রাফের কোঅর্ডিনেট গুলো আমাদের জানা থাকবে জানা থাকলে আমরা গ্রাউন্ডে বা সার্ভে এরিয়াতে যে কোনো একটা অবজেক্টের ইলিভেশনটা আমরা কিভাবে বের করতে পারবো কোন একটা পয়েন্টের বা কোন একটা অবজেক্টের ইলিভেশন কিভাবে আমরা ফটোগ্রাফ থেকে বের করতে পারবো সেই জিনিসটা আমরা দেখবো আচ্ছা ডায়াগ্রাম যদিও বা মানে খুব একটা ক্লিয়ার না মনে হয় না দেখতে পাচ্ছ কি জি স্যার দেখা যায় আচ্ছা তারপর আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করবো এটা একটু খুব বেশি ক্লিয়ার না আরকি ডায়াগ্রামটা আচ্ছা এখানে ও হচ্ছে তোমার ক্যামেরা লেন্সের সেন্টার পয়েন্ট আর সামনের যেটা ফটোগ্রাফ দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ পিকচার প্লেন তাই না জি স্যার আর এ পয়েন্ট যেটা ক্যাপিটাল এ পয়েন্ট এটা হচ্ছে তোমার গ্রাউন্ডের একটা পয়েন্ট ক্যাপিটাল এ হচ্ছে তোমার গ্রাউন্ডের একটা পয়েন্ট তো এই ক্যাপিটাল এই পয়েন্টের প্রজেকশনটা তৈরি হচ্ছে কোথায় পজিটিভ পিকচার প্লেনে দ্যাট মিন্স এই যে স্মল এ হিসেবে পাচ্ছি বুঝা গেছে ক্যাপিটাল এ এর প্রজেকশনটা আমরা পাচ্ছি কোথায় এই যে ফটোগ্রাফের উপর বা পজিটিভ পিকচার প্লেনে এ পয়েন্ট হিসেবে পাচ্ছি আমরা গ্রাউন্ডের ক্যাপিটাল এ পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে স্মল এ পয়েন্ট তাহলে দ্যাট মিন্স এই স্মল এ পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু আমাদের জানা কিভাবে জানা এই যে এক্স এ এবং ওয়াই এ আমরা কিন্তু ফটোগ্রাফ থেকে বের করতে পারবো আচ্ছা আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এ এ ওয়ান এখানে এ ওয়ান যেটা পয়েন্ট এটা হচ্ছে জাস্ট এ পয়েন্টের আমরা যদি ভার্টিক্যাল প্রজেকশন নিই একটা হরাইজন্টাল প্লেনের উপর এ পয়েন্টের ক্যাপিটাল এ পয়েন্টের যদি আমরা ভার্টিক্যাল প্রজেকশন নিই একটা হরাইজন্টাল প্লেনের উপর তাহলে আমরা যে পয়েন্টটা পাবো ওই হরাইজন্টাল প্লেনের উপর সে পয়েন্টটা হচ্ছে আমার এ ওয়ান তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে যে এ এ ওয়ান এই ইলিভেশনটা কত বা এই হাইটটা কত সেই জিনিসটা আমাকে বের করতে হবে এই ফটোগ্রাফটা ইউজ করে তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি আর এখানে এই ক্যামেরার লেন্সের সেন্টার পয়েন্ট হচ্ছে ও আর ওকে হচ্ছে আমার ওকেটা কি মনে আছে যে ডটেড লাইন যেটা ওকে ক্যামেরা এক্সিস দ্যাট মিন্স এই ক্ষেত্রে ক্যামেরা এক্সিস হরাইজন্টাল আর কে হচ্ছে আমাদের প্রিন্সিপাল পয়েন্ট তাই না কে হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট আর ঠিক একই ভাবে গ্রাউন্ডে যেরকম আমরা ক্যাপিটাল এ পয়েন্টের ভার্টিক্যাল প্রজেকশন পয়েন্ট হিসেবে এ ওয়ান পেয়েছিলাম ঠিক একই ভাবে ফটোগ্রাফিও ওই এ ওয়ান এর করেসপন্ডিং একটা পয়েন্ট পাবো সেটা হচ্ছে এ ওয়ান এবং এটা কিসের উপর A1 স্মল A1 পয়েন্টটা কোন লাইনের উপর হরাইজন লাইনের উপর এক্স্যাক্টলি হরাইজন লাইনের উপর দ্যাট মিন্স A1 হচ্ছে Y তাই না ইয়েস স্যার আর তোমার A1 কে হচ্ছে X তাই তো A1 কে জি স্যার A1 কে হচ্ছে আমার X ওকে আর ক্যামেরা এক্সিস দ্যাট মিন্স ও কে লাইন এবং এ ওয়ান কে লাইন এই দুইটা লাইন একটা আরেকটা পারপেন্ডিকুলার না ও কে লাইন এবং এ ওয়ান কে লাইন এরা পারপেন্ডিকুলার না কিভাবে বুঝলাম কারণ পজিটিভ পিকচার প্লেনটা ক্যামেরা এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে তো সেই কারণে এই ক্যামেরা এক্সিস এবং এই যে হরাইজন লাইন এদের মধ্যে এরা এরা দুইটা কি রাইট অ্যাঙ্গেলে থাকবে তাই না জি স্যার এগুলো প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছিলাম
এবং এখানে আরেকটা জিনিস দেখো যে ও কে লাইন এবং ও এ ওয়ান ও স্মল এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান লাইন, এই যে দুইটা লাইন পাচ্ছি আমরা, এই যে এই লাইন এবং হচ্ছে আমার ডটেড লাইন, এই দুইটা লাইন কি সেম হরাইজন্টাল প্লেনে থাকবে? এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। জি স্যার সেম প্লেনে থাকবে, সেম হরাইজন্টাল প্লেনে থাকবে, তাই তো? জি স্যার। এটা কিভাবে বোঝা যাচ্ছে? কারণ এই দুইটা লাইনই এই হরাইজন লাইন দিয়ে গেছে, তাই না? একটা লাইন গেছে হরাইজন লাইনের কে পয়েন্ট দিয়ে, আর একটা লাইন গেছে হরাইজন লাইনের এ ওয়ান পয়েন্ট দিয়ে, তাই না? তাহলে দুইটা দুইটা লাইন যেহেতু হরাইজন লাইনের উপর, দ্যাট মিনস এই দুইটা লাইন সেম হরাইজন্টাল প্লেনের উপর আছে, তাই তো? বুঝছি কিনা? তাইলে আমার এখানে যে ইলিভেশনটা, দ্যাট মিনস এ এ ওয়ান, এই ইলিভেশনটা আমরা কার রেসপেক্টে বের করতেছি? তাইলে ক্যামেরা এক্সিস, ক্যামেরা এক্সিস যে প্লেনে আছে, যে হরাইজন্টাল প্লেনে, ওই প্লেনের রেসপেক্টে ইলিভেশনটা পাবো, তাই না? ক্যামেরা এক্সিসটা অথবা ও স্মল এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান এই লাইনটা যে প্লেনের উপর আছে ওই প্লেনের রেসপেক্টেই তো আমরা ইলিভেশনটা পাবো, তাই না? হাইটটা বুঝা গেছে কিনা? এটা কি বুঝছি? আমরা এই যে এ এ ওয়ান এই হাইটটা যে মেজার করতেছি, এই হাইটটা কার রেসপেক্টে? এখানে ক্যাপিটাল এ পয়েন্টটা হচ্ছে তোমার গ্রাউন্ডের উপর একটা পয়েন্ট, ধরে নাও যে এটা একটা টাওয়ার, হ্যাঁ এটা একটা টাওয়ার ধরে নাও, টাওয়ারের টপ পয়েন্ট হচ্ছে আমার ক্যাপিটাল এ এবং টাওয়ারের বটম পয়েন্ট হচ্ছে আমার ক্যাপিটাল এ ওয়ান, যদি এরকম ধরি আমরা, তাহলে এখানে আসলে এই এ ওয়ান পয়েন্টটা কার উপর? গ্রাউন্ডের উপর। গ্রাউন্ডের উপর না বলে আমরা এই ডায়াগ্রাম থেকে যদি বলি, এই এ ওয়ান পয়েন্টটা হরাইজন্টাল প্লেনের উপর, এই যে কোন প্লেনের উপর? যে প্লেনের উপর ক্যামেরা এক্সিস্টটা আছে, তাই না? যে প্লেনের উপর ক্যামেরা এক্সিস্টটা আছে, অথবা ও স্মল এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান এই লাইনটাও যে প্লেনের উপর আছে ওই প্লেনের রেসপেক্টে আমরা এই হাইটটা মেজার করব, দ্যাট মিন্স এ ওয়ানটা মেজার করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আর এটারই একটা জাস্ট ভার্টিক্যাল প্রোফাইল আমরা নিচে ড্র করলাম, নিচে ডায়াগ্রামটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্রোফাইল, জাস্ট এই ডায়াগ্রামটার ভার্টিক্যাল প্রোফাইল, উপরের ডায়াগ্রামটার আমরা যদি ভার্টিক্যালি যদি একটা সেকশন নেই, ভার্টিক্যাল প্লেন বরাবর যদি একটা সেকশন নেই, তাহলে আমরা এই ডায়াগ্রামটা দেখতে পাবো। এবং এখানে ও হচ্ছে ক্যামেরা স্টেশন, আমি একটু নোটেশন গুলো একটু বলে দিই। এখানে আলফা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল, এই আলফাটা কার কার মধ্যে বলতে পারবা? কোন কোন লাইনের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা? স্যার ওই যে হরাইজন দুইটা, মানে হরাইজন্টাল দুইটা লাইন আছে, দ্যাট মিন্স ও কে লাইন এবং ও এ ওয়ান লাইন, তাই না? আর বিটাটা কার কার মধ্যে? বিটাটা হচ্ছে তোমার ও এ ওয়ান লাইন এবং ও এ লাইন, তাই না? জি স্যার। দ্যাট মিন্স বিটাটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল আর আলফাটা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল। আচ্ছা, ঠিক একই একই নোটেশন গুলো যদি আমরা এই ডায়াগ্রাম ইউজ করি, তো এখানেও আমরা জাস্ট এই উপরের পয়েন্টটা হচ্ছে এ ওয়ান আর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি ক্যামেরা প্লেটে দেখি, নেগেটিভ ক্যামেরা প্লেট, তাই না? লেন্সের পিছনে যেহেতু এখানে নেগেটিভ বলাই আছে, বুঝছি কি না? জি স্যার। এখানে আমরা যে এ ওয়ান এ দেখতে পাচ্ছি, জাস্ট উল্টা করে দেখতে পাচ্ছি আর কি, তার মানে হচ্ছে এই ইমেজটা, এই টাওয়ারের ইমেজটা আমরা ওই ক্যামেরা প্লেটে দেখতে পাচ্ছি আর কি, যেহেতু আমরা লেন্সের পিছনে কনসিডার করতেছি। আচ্ছা, তাইলে এখানে ঠিক এখানে যদি এ ওয়ানটা ওয়াই হয়, এখানেও এ ওয়ানটা ওয়াই হবে না? জি স্যার হবে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটাও বিটা না?
জি স্যার ওকে আর এখানে আমাদের এই ইলিভেশন যেটা ইলিভেশন বলতে বোঝাতে হচ্ছে শুধুমাত্র এই এতটুকু পর্যন্ত যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি হ্যাঁ এই ভিটাই হচ্ছে আসলে এ এখানকার ভি দ্যাট মিন্স এ এ1 আচ্ছা কারো মাইক্রোফোন মনে হয় অন আছে মাইক্রোফোনটা অফ করে দাও মিউট কর এত সাউন্ড এরা মনে ও কি ক্লাস করতেছে নাকি বাজারে গেছে কি জানি আচ্ছা আমাদের আসলে সমস্যা নাই ক্লাস করলে হচ্ছে তাহলে এখানে তোমার ইলিভেশন বলতে বোঝাচ্ছে আসলে ক্যাপিটাল ভি যেটা অর্থাৎ এ এ1 আচ্ছা এখানে একটু মাইনর কারেকশন হবে ডায়াগ্রাম এটা ভুল দেওয়া আছে এটা এ1 পয়েন্টটা গ্রাউন্ডে দেওয়া আসলে এই এ1 পয়েন্টটা হবে এটা আমরা ধরো এটাকে এ প্রাইম হিসেবে দিই বুঝা গেছে এখানে যেটা এ এ1 এখানেও সেটা হচ্ছে এ এ1 বুঝা গেছে কিনা আর গ্রাউন্ডের পয়েন্টটা হচ্ছে এ প্রাইম তাহলে আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে ক্যাপিটাল ভি টা আচ্ছা এখান থেকে এই যে ও এ1 যে লাইন ও এ1 এই লাইনটা কত এটা কি বল পারবা ও এ সমান কত আচ্ছা সেটা বোঝার জন্য আমরা একটু এখানে যাই আচ্ছা এখান থেকে উপরে ডায়াগ্রাম থেকে আমরা tan আলফা সমান কি লিখতে পারি tan আলফা tan আলফা সমান কি লেখা যাবে ওকে ডিভাইড বাই a1 কে y বাই ডিভাইডেড বাই x এটা কি লেখা যাবে জি স্যার লেখা যাবে ওকে জি স্যার তারপর tan বিটা সমান কি লেখা যাবে tan বিটা বলো tan বিটা সমান কি বুঝতেছি না নাকি হ্যাঁ স্যার বুঝছি tan বিটা সমান কি লেখা যাবে যেটা লিখছে এটা ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে y ডিভাইডেড বাই o a1 তাই না আচ্ছা এই যে এই ট্রায়াঙ্গেল থেকে ও এ1 সমান আমরা কি লিখতে পারি বলতে পারবা ও এ1 এই যে এই প্রথমটার যদি একটু কোশ্চেন আছে স্যার হ্যাঁ বলো বলো tan আলফা = x / f যেটা হ্যাঁ স্যার এটা x / a তো a1 হওয়ার কথা না x / a1 মানে ও a1 হওয়ার কথা না আমরা আলফার জন্য ট্রায়াঙ্গেল কোনটা সেটা আগে বুঝো আলফার জন্য ট্রায়াঙ্গেল হচ্ছে ও কে এ1 জি স্যার আর 90 ডিগ্রি হলো ও মানে এ ও কে এ1 টা হলো 90 ডিগ্রি আর ও কে এ1 হচ্ছে 90 ডিগ্রি এখানে দেখানোই আছে আর 90 ডিগ্রিটা কেন সেটা হচ্ছে কি হরাইজন লাইন ক্যামেরা অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রিতে থাকে এখন ক্লিয়ার বুঝছো এটা দেখে মনে হচ্ছিল ওটাই হতে হ্যাঁ 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 এটা জাস্ট দেখার পারসপেক্টিভ ভিউটা একটু অন্যরকম আর কি তাহলে এখানে এই যে এই ডায়াগ্রাম থেকে সরি এই ট্রায়াঙ্গেল থেকে অর্থাৎ ও কে এ1 এই ট্রায়াঙ্গেল থেকে ও এ সমান কি লেখা যায় ও এ1 সমান লেখা যায় x স্কয়ার প্লাস f স্কয়ার স্কয়ার রুট এটা কি বুঝছি তো স্কয়ার রুট x স্কয়ার প্লাস f স্কয়ার হ্যাঁ এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার f তাই না আরে কি অবস্থা এ রাকিবের রোল নাম্বার কত
নিজে ক্লাস করবে না অন্য 10 জনকে ডিস্টার্ব করবে তাহলে ও এন ও এ ওয়ান সমান আমরা কি লিখতে পারি স্যার এফ ইজ রুট ওভার এফ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এটা কি লেখা যাবে জি স্যার ওকে তাহলে tan বিটা সমান আমরা কি লিখতে পারি y ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস f স্কয়ার তাই না Yes, sir. Okay. এখন আমরা যেটা করব এই যে নিচে ডায়াগ্রাম থেকে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল নিব একটা হচ্ছে O small a small a1 এই ছোট ট্রায়াঙ্গেলটা এবং এদিকের বড় ট্রায়াঙ্গেলটা দুইটাই সিমিলার ট্রায়াঙ্গেল না জি স্যার দ্যাট মিন্স O small a1 আর একটা হচ্ছে O capital A capital A1 এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা এরকম একটা রিলেশন নেই যে y ডিভাইডেড বাই তাহলে এখানে যদি আমি y নেই এখানে আসবে কে v না v ইকুয়ালস টু এখানে আমি কি নিব o a1 o a1 মানে হচ্ছে আমার রুট ওভার x স্কয়ার প্লাস f স্কয়ার সরি আর নিচে হবে কি নিচেটাকে আমরা ডি হিসেবে লিখতেছি হ্যাঁ এই যে এখানে ডিটা লেখাই আছে ও এ ওয়ান ও এ ওয়ান সমান ডি যদি ধরে নিই আমরা হ্যাঁ তাহলে এই রিলেশন এইভাবে কি লেখা যাবে সিমিলার ট্রায়াঙ্গেলের ওয়াই বাই বি স্যার লেখা যাবে এ এই ট্রায়াঙ্গেল থেকে ওয়াই আর এই ট্রায়াঙ্গেল থেকে ভি আর এদিকে হচ্ছে তোমার ও এ ওয়ান আর হচ্ছে এদিকে ও ক্যাপিটাল এ ওয়ান এখন কি বুঝছো জি স্যার তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা ভি সমান একটা রিলেশন পাবো তাই তো জি স্যার তাহলে এখানে আমাদের আসলে কি কি জানা থাকতে হবে এই যে এক্স এবং ওয়াই তাহলে এক্স ওয়াইটা আমরা কোথা থেকে পাবো ফটোগ্রাফ থেকে না এ পয়েন্টের কোঅর্ডিনেট জি স্যার যেটা আগে থেকে জানি হ্যাঁ আর এফটা হচ্ছে তোমার ক্যামেরার ফোকাল ডিসটেন্স এটাও জানা থাকবে তাই তো জি স্যার এবং এই যে ক্যামেরা স্টেশন থেকে অবজেক্ট পয়েন্ট এইদের হরাইজন্টাল ডিসটেন্সটা আমরা মেজার করে নিব কি দিয়ে মেজার করব বলো তো হরাইজন্টাল ডিসটেন্সটা কি দিয়ে মেজার করা যাবে আমরা চাইলে টেকিওমিটারও ইউজ করতে পারি আমরা চাইলে ডিসটেন্স মিটারও ইউজ করতে পারি যে কোনো ভাবে এই হরাইজন্টাল ডিসটেন্সটা মেজার করা যাবে ইনস্ট্রুমেন্ট ইউজ করে তাহলে তো আমরা যদি আমাদের যদি ডি জানা থাকে আর হচ্ছে তোমার এক্স ওয়াই আমরা ফটোগ্রাফ কোঅর্ডিনেট থেকে পাবো ফটোগ্রাফের এ পয়েন্টের কোঅর্ডিনেট থেকে আর এফ হচ্ছে আমার ফোকাল ডিসটেন্স ক্যামেরা তাহলে আমরা ভিটা বের করতে পারবো না আচ্ছা এখন বিটা যদি জানা থাকে তাহলে আমরা এই যে উপরে দ্যাট মিন্স টাওয়ারের টপ পয়েন্টের এলিভেশনটা বের করতে পারবো জি স্যার কিভাবে বলো তো এটা আমি ওই যে তোমাদের গ্রাউন্ডের সাথে এ প্রাইম এ ওয়ান টেকিওমেট্রিক সার্ভেইং এ দেখিয়েছিলাম হ্যাঁ স্যার বি প্লাস এই কি একটা ইকুয়েশন সেটার জন্য প্রথম আমাদের জানতে হবে কি এই যে ক্যামেরা অ্যাক্সিসের লাইন অফ সাইট যেটা এটা হরাইজন্টাল লাইন অফ সাইট না হরাইজন্টাল লাইন অফ সাইট এটা না নিচেরটা ও ক্যাপিটাল এ ওয়ান জি স্যার জি স্যার এটা হচ্ছে আমার ক্যামেরা অ্যাক্সিস এবং হরাইজন্টাল লাইন অফ সাইট তাই তো তাহলে আমরা যদি এই হরাইজন্টাল লাইন অফ সাইটের আরএলটা বের করতে পারি আরএলটা কিভাবে বের করতে পারবো বলো তো এটাও শিখিয়েছিলাম তোমাদেরকে ক্যামেরা অ্যাক্সিসের এলিভেশনটা আমরা আরএলটা কিভাবে পাবো আমরা ক্যামেরা স্টেশনের আরএল জানা থাকবে কোন একটা রেফারেন্স ডেটামে রেসপেক্টে রেফারেন্স বেঞ্চমার্ক বেঞ্চমার্ক থাকে হ্যাঁ রেফারেন্স বেঞ্চমার্ক বা ডেটামে রেসপেক্টে আমরা ক্যামেরা স্টেশনের আরএলটা পাবো তাই না তাহলে ক্যামেরা স্টেশনের আরএল যদি জানি
ওই ক্যামেরা স্টেশনের আরএল এর সাথে যদি আমি হাইট অফ দা ইনস্ট্রুমেন্ট যদি অ্যাড করি তাহলে আমরা ক্যামেরা এক্সিসের কি পাবো আরএল পাবো না আমি আবার বলি ক্যামেরা স্টেশনের দ্যাট মিন্স গ্রাউন্ডের এ পয়েন্টের যদি আরএল জানি উইথ রেসপেক্ট টু বেঞ্চমার্ক অর ডেটাম তো এই আরএল এর সাথে যদি আমি হাইট অফ দা ইনস্ট্রুমেন্ট যদি অ্যাড করি স্মল এইচ তাহলে আমি কি পাবো ক্যামেরা এক্সিসের আরএল পাবো তাই না দ্যাট মিন্স হরাইজন্টাল লাইন অফ সাইটের আরএল পাবো তো সেই আরএল এর সাথে যদি আমি ভি অ্যাড করি তাহলে আমি ক্যাপিটাল এ পয়েন্টের কি পাবো আরএল পাবো না জি স্যার আচ্ছা এটা এখানের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে একটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর সেটা হচ্ছে স্মল সি অর্থাৎ ক্যামেরা এক্সিসের আরএল এর সাথে ক্যামেরা এক্সিসের আরএল প্লাস ভি প্লাস সি এই সিটা হচ্ছে তোমার কারেকশন ফর কার্ভেচার এন্ড রিফ্র্যাকশন কার্ভেচার কারেকশন ফর কার্ভেচার এন্ড রিফ্র্যাকশন এটা জেনারেলি আমরা যদি অনেক লং ডিস্টেন্স হয় এই ক্যাপিটাল ডিটা যদি অনেক লং ডিস্টেন্স হয় কয়েক কিলোমিটার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে কার্ভেচার কারেকশন ফ্যাক্টরটা ইউজ করতে হয় এটা তোমরা কার্ভে দেখবা অ্যাচিওমেট্রির ক্ষেত্রে তো সি ছিল না বুঝি নাই ওই অ্যাচিওমেট্রির ক্ষেত্রে যখন স্যার খুব মানে অঙ্কগুলো বলতেছিলাম তখন তো এই সি ছিল না না সিটা ইউজ করা যাবে সমস্যা নাই ওখানে হয়তো বা সিটা ইন্ট্রোডিউস করা নাই আর কি কোনো জায়গাতে এই সিটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি জানো কার্ভেচার কারেকশনটা কত কার্ভেচার এন্ড রিফ্র্যাকশন কারেকশনটা কত সেটা যদি জানা থাকে তুমি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবা বুঝতে পারছি কিনা তাহলে সেটা দেওয়া থাকবে না আমাদের বাই করে নিতে লাগবে বুঝি না এটার জন্য কিছু ইকুয়েশন আছে এটা হয়তো বা প্রবলেম হিসেবে থাকলে হয়তো বা দেওয়া থাকতে পারে অথবা কিছু এম্পেরিক্যাল ফর্মুলা আছে ওখান থেকে বের করা যায় এটা তোমাদেরকে এই ওমরিয়াম স্যার যখন কার পড়াবে তখন আসলে কার্ভেচার কারেকশন গুলো কিভাবে বের করতে হয় দেখাবে বুঝে গেছে আচ্ছা এই গেল তাহলে এলিভেশন অফ এ পয়েন্ট বাই ফটোগ্রাফিক মেজারমেন্ট এবার আমরা দেখব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে আমরা এই এই এলিভেশনটা আমরা বের করতে পারি তাহলে এখানে আমাকে একটা ড্রয়িং পেপার বা ট্রেসিং পেপার লাগবে এবং আমার দেওয়া থাকবে কি এই এই ফটোগ্রাফটা দেওয়া থাকবে ফটোগ্রাফের মধ্যে দুইটা পয়েন্ট আছে এ এবং বি গ্রাউন্ডের সে পয়েন্টগুলো হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ট্রেসিং পেপারে এই দুইটা পয়েন্টও থাকবে এবং ক্যামেরা স্টেশনও থাকবে আচ্ছা তাহলে কি কি আছে দেখো তো এই ট্রেসিং পেপারে কি কি আছে তোমাকে একটা ফটোগ্রাফ দেওয়া থাকবে ফটোগ্রাফিক মেজারমেন্ট নিতে পারবা এরপর হচ্ছে তোমার ওই ট্রেসিং পেপারের উপর গ্রাউন্ডের এ পয়েন্ট এবং বি পয়েন্টগুলো লোকেট করা আছে ক্যামেরা স্টেশন লোকেট করা আছে তাহলে এরপরে তোমার এটাও দেওয়া থাকবে এই যে ক্যামেরা এক্সিস আর হচ্ছে তোমার পিকচার ট্রেস বা আমরা যেটাকে হরাইজন লাইন বলি তাহলে এখানে তুমি কোঅর্ডিনেট ইউজ করে এই যে এক্স এ ইউজ করে এটা পাবা ফটোগ্রাফের এক্স এ আর এটা হচ্ছে ফটোগ্রাফের এক্স বি ক্লিয়ার আর ওকে হচ্ছে আমার এফ বুঝে গেছে ওকে হচ্ছে আমার এফ আর এই যে পিকচার ট্রেস যেটা বা হরাইজন লাইন যেটা হরাইজন লাইনের কে পয়েন্ট থেকে এক্স এ ডিস্টেন্স নিলে আমরা এ প্রাইম পাবো এবং কে পয়েন্ট থেকে এক্স বি ডিস্টেন্স নিলে আমরা বি প্রাইম পয়েন্টটা পাবো এই দুটা পয়েন্ট পাবো অর্থাৎ তাহলে আমরা ও এ প্রাইম কে যদি এক্সটেন্ড করি ক্যাপিটাল এ পাবো আর ও বি প্রাইম কে যদি এক্সটেন্ড করি আমরা গ্রাউন্ডের বিটা পাবো ঠিক আছে কিনা জি স্যার এতটুকু কিন্তু আমরা জানা এবং ক্লিয়ারলি বের করা যাবে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে আসলে এই যে এ এ ওয়ান এ পয়েন্টের এলিভেশন এবং ভি ভি ওয়ান বি পয়েন্টের এলিভেশন বের করা দ্যাট মিন্স গ্রাফিক্যালি দেখানো তাহলে এবার কি কাজ করব এবার যেটা করব আমরা এই যে এ প্রাইম এবং বি প্রাইম এই দুইটা পয়েন্ট আমরা পারপেন্ডিকুলার ড্র করব এ প্রাইম এবং বি প্রাইম পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব তাহলে এ প্রাইম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং সেটাকে বলতেছি কি আমরা এ প্রাইম এ এই পারপেন্ডিকুলারটা তাহলে এই এ প্রাইম এ থেকে কার সমান করে ডিস্টেন্সটা কেটে নিব বলতো
আমরা ফটোগ্রাফটা একটু খেয়াল করি, k প্রাইম মানে হচ্ছে কত, x না x a, স্যার? আর a a প্রাইম মানে কত, y a না y a, জি স্যার। তাহলে এখানে k a প্রাইমটা কিভাবে পাইছিলাম আমরা একটু আগে বললাম, k a প্রাইমটা পাইছি x এ দিয়ে, আর a প্রাইম a লাইন থেকে আমরা ডিসটেন্সটা কেটে নিব হচ্ছে কার সমান করে, y a, তাই না? পারপেন্ডিকুলার থেকে y a এটার সমান করে আমরা a প্রাইম সরি a পয়েন্টটা কেটে নিব। ঠিক একই ভাবে b প্রাইম পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পারপেন্ডিকুলার থেকে আমরা কার সমান করে b টা কেটে নিব, x এর সমান, ও না YB এর সমান করে আমরা কেটে নিলে b b পয়েন্টটা পাবো। এবার আমরা ও a কে এক্সটেন্ড করে দিব, ও b কে এক্সটেন্ড করে দিব, ওকে। দেওয়ার পর আবার কি করব, এই যে a এবং ক্যাপিটাল a এবং ক্যাপিটাল b এই দুটা পয়েন্ট আমরা পারপেন্ডিকুলার ড্র করব আবার, এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার কেন ড্র করতেছি, আসলে আমরা ভার্টিক্যাল প্রজেকশন নিচ্ছি সে কারণে পারপেন্ডিকুলার বলা হচ্ছে। তাহলে এখানে একটা আমরা ভার্টিক্যাল ড্র করলাম, সেটা ওই যে ও এ, ও স্মল এ লাইন কে ক্যাপিটাল এ ওয়ান পয়েন্ট ইন্টারসেক্ট করে, এবং এই যে বি পয়েন্টে যে পারপেন্ডিকুলারটা ড্র করতেছি সেটা ও স্মল বি লাইন কে বি ওয়ান পয়েন্ট ইন্টারসেক্ট করে। দ্যাট মিনস আমার এ এ ওয়ান, দ্যাট মিনস এটাকে আমি যদি ভি ওয়ান নাম দিই, আর ভি ভি ওয়ান দ্যাট মিনস হচ্ছে ভি টু নাম দিলে, তাহলে এই দুটা হচ্ছে আমার ওই দুইটা পয়েন্টের করেসপন্ডিং ইলিভেশন, যেটা আমি গ্রাফিক্যালি এখানে দেখাচ্ছি। বুঝা গেছে? এখন স্যার ডট ডট লাইন থেকে আর বুঝাচ্ছে, বুঝি নাই ডট ডট লাইনটা স্যার, এই দুইটা পয়েন্ট আপওয়ার্ড ডিরেকশনে বুঝাচ্ছে, মানে ইলিভেশনে আছে আর কি। তাহলে এখানে যেটা দেখবা এই যে v1 v2 যেটা, তাহলে এই আমরা তো গ্রাফিক্যালি তো দেখতে পারলাম যে মানে গ্রাউন্ড কোথায় স্যার, গ্রাউন্ড বুঝি নাই, মানে সেখানে একটা মানে গ্রাউন্ড লাগবে না এখানে? আগে প্রথমে বললাম যে এই টোটাল পিকচারটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কোথায় দেখাই, মাঠে নাকি মানে গ্রাউন্ডে দেখাই নাকি ট্রেসিং পেপার বা ড্রয়িং পেপারে, কোথায় স্যার? প্রথমে কিন্তু আমি বলছি যে গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা তো আমরা করতে পারবো ট্রেসিং পেপার বা ড্রয়িং পেপারে। তাহলে এখানে গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্টগুলো হচ্ছে আমার ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, প্রথমে কিন্তু আমি বলে বলে রাখছিলাম। জি স্যার, এখন বুঝছি। এখন এই যে দেখো, যেহেতু এগুলো সবগুলো স্কেলিং করে আঁকা, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি ভি ওয়ান ভি টু টা বের করতে পারবো না, যেহেতু আমি স্কেলিং জানি। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার, হ্যাচোমেট্রির ইয়া দিয়ে সূত্র দিয়ে এখানে সবগুলো ডিসটেন্সই আমি জানি, কোনো সূত্র লাগবে না এখানে, জাস্ট আমার তো স্কেলগুলো জানা আছে না, আমি এফ টা কিন্তু আন্দাজে আঁকি নাই, এফ এর ডিসটেন্স জানি আমি, তারপর কে স্মল এ প্রাইম এটাও এক্সাক্ট ডিসটেন্স জানি, এবং এই ডিসটেন্সগুলো আমি কোন একটা স্কেলে বসাই নাই এই এই ট্রেসিং পেপারে, আমাকে তো একটা স্কেল মেইনটেইন করতে হচ্ছে, তাই না? তো ঠিক সেম স্কেল আমি a1 টা বের করতে পারবো না? বুঝাইতে পারি নাই মনে হয়, এখানে কোনো ফর্মুলা লাগতেছে না তো স্যার, আবার একটু বলেন। এখানে প্রত্যেকটা ডাইমেনশন, ধরো f যদি তোমার, আমি সাপোজ একটা বললাম যে f টা হচ্ছে তোমার ধরো 1 মিটার, হ্যাঁ, ধরো আমি 1 মিটারটাকে এই ট্রেসিং পেপারে রিপ্রেজেন্ট করতেছি 1 সেন্টিমিটার দিয়ে, বুঝা গেছে কিনা? আমি 1 মিটারটাকে এই ট্রেসিং পেপারে রিপ্রেজেন্ট করতেছি 1 সেন্টিমিটার হিসেবে, ঠিক আছে? তাহলে আমি স্কেলিংটা জানি। তো ঠিক একইভাবে অন্যান্য যে ডিস্টেন্সগুলো আমরা এখানে প্লট করছি বা বসাইছি সবগুলো কিন্তু আমরা ওই যে স্কেল মেনটেন করে বসাবো, তাহলে সবগুলো যেহেতু আমরা স্কেলিং ফ্যাক্টর জানি, তাহলে আমরা a a1 এবং b b1 এটা আমরা এই ট্রেসিং পেপার থেকে বের করতে পারবো না, এটা তো আমরা স্কেল দিয়েও মাপতে পারবো। জি স্যার, ধরো এটা স্কেল দিয়ে আমি স্কেল দিয়ে আমি পাইলাম হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, তাহলে আসলে এটা কত,
5 meter. 5 meter. বুঝা গেছে কি না? Yes sir. জি স্যার বুঝছি। এবার ডিটারমিনেশন অফ ফোকাল লেন্থ অফ দা অফ এ লেন্স। ধরো নরমালি তো এফটা ফোকাল লেন্স ফোকাল ডিস্টেন্সটা বা এফটা নরমালি ক্যামেরার সাথে দিয়ে দেওয়া থাকে, ম্যানুফ্যাকচারাররা ক্যামেরার সাথে এফটা দিয়ে দেয়। ধরো কোনো কারণে তুমি এফটা জানো না বা কোনো কারণে এফটা হয়তো বা দেওয়া নাই বা কোনো কারণে মুছে গেছে বা রিমুভ হয়ে গেছে এরকম, তো তুমি চাইলে এক্সপেরিমেন্টালি এই এফটা বের করে নিতে পারো। সেটার একটা অ্যাপ্রোচ এখানে দেখাচ্ছে, ফিল্ড ডিটারমিনেশন অফ ফোকাল লেন্থ অফ এ ক্যামেরা লেন্স। তাহলে সেটার জন্য যেটা করতে হবে, ধরো আমি ও পয়েন্টে ক্যামেরাটা বসালাম, লেবেলিং করলাম, করার পরে আমরা গ্রাউন্ডে দুইটা পয়েন্ট সিলেক্ট করব, গ্রাউন্ডের দুইটা পয়েন্ট এ এবং বি, এই দুটা হচ্ছে গ্রাউন্ডেড পয়েন্ট। এবার আমরা কি করব যে একবার ও ক্যাপিটাল এ লাইন বরাবর ফোকাসিং করব আর একবার ও বি এ লাইন বরাবর ফোকাসিং করব। করার পরে আমরা এই হরাইজন্টাল অ্যাঙ্গেলটা মেজার করে নিব, যেটাকে বলা হচ্ছে টিটা। এটা বুঝছি কিনা বলো আগে। ও পয়েন্ট এটা ক্যামেরা স্টেশন, এখানে আমি ক্যামেরাটা বসিয়ে ও এ লাইন বরাবর ফোকাস করলাম, করে এখানে স্কেলটাকে ফিক্স করলাম। এবার আমি ওই ক্যামেরাটাকে ঘুরালাম এই যে ও বি লাইন পর্যন্ত, তাহলে আমি টিটা অ্যাঙ্গেলটা মেজার করতে পারবো না হরাইজন্টাল অ্যাঙ্গেল হিসাবে? জি স্যার। এ বি হচ্ছে গ্রাউন্ডেড দুইটা পয়েন্ট, তাহলে আমরা জাস্ট দুইবার ফোকাসিং করে আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেলটা দেখি। পয়েন্ট দেওয়া থাকবে স্যার, কোনটা এ আর বি পয়েন্ট মানে এটা আমরা, এটা টার্গেট পয়েন্ট আমাদের, এই দুটো আমরা প্রথমে সিলেক্ট করে নিতে হবে যেহেতু এটা ফিল্ড ডিটারমিনেশন। হ্যাঁ, তাহলে আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেলটা বের করতে পারবো না টিটা? জি স্যার বের করা যাবে। ওকে, তাহলে এখান থেকে দেখো এই আরেকটা কাজ হচ্ছে কি, আমাদের আলফা এ আলফা বি আর এদিকে ঠিক একই ভাবে আলফা আলফা বি আলফা এ, এগুলো আমরা করতে কি পাবো এই হরাইজন্টাল অ্যাঙ্গেল গুলা করতে কে পাবো বলো তো? হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল এগুলো আমরা করতে কে পাবো? এর আগের ক্লাসে বলেছিলাম ফটোগ্রাফ দেওয়া ওই ক্যামেরা দিয়ে, ওই ক্যামেরা দিয়ে যদি তুমি একটা ফটোগ্রাফ নাও ওই দুটো অবজেক্টের, ওখান থেকে ওই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট থেকে এই অ্যাঙ্গেল গুলো বের করা যাবে না? এটা তো আমরা প্রথমে দিয়েছিলাম করলে টিটা পাওয়া যাচ্ছে কিনা, তাহলে এখানে একটা কিন্তু চেকিং হয়ে যায় তাই না? ওকে, এরপর আমরা কিন্তু এফ জানি না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে এফ কিন্তু জানি না। এবার আমরা কি করলাম এই জাস্ট এই দুইটা র্যাকে ও এ এবং ও বি র্যাকে আমরা পিছনের দিকে যদি বাড়াই ওই যে ক্যামেরা প্লেটে আমরা এই দুইটা পয়েন্ট পাবো বি এবং এ, পাবো কি না? জি স্যার পাবো। ফটোটা কি আমরা নেগেটিভ ক্যামেরা প্লেটে পাচ্ছি? কোনটা স্মল এ এবং স্মল বি পয়েন্ট গুলো পাবো না আমরা? সামনে যদি তোমার এফ ডিসটেন্সে পজিটিভ পিকচার প্লেন থাকে তাহলে নেগেটিভ সরি ক্যামেরা প্লেট আমরা কি পাবো, তার উল্টা প্রজেকশনটা পাবো না? জি স্যার। আরে এখানে আমরা পজিটিভটা দেখাচ্ছি না এবি, এটা ধর আমার পজিটিভ পিকচার প্লেন, তো এটা আমি ক্যামেরা প্লেটে কি রকম পাবো, উল্টা পাবো না? জি স্যার। জি স্যার ঠিক আছে। তাহলে দেখো এখন এই যে ক্যাবি কে আমি কি নামে রাখবো বলো তো? ক্যাবি আর এদিকে হচ্ছে কে এক্স এ আর এক্স বি, এটা কিভাবে বলো তো? তার মানে এটা আসলে কি লাইন? ভিজুয়াল পয়েন্টের সাথে, তার মানে এটা আসলে কি লাইন, এই যে স্মল এ বি লাইন কি লাইন? হরাইজন লাইন, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এটা এক্স বি, এটা এক্স এ, যদি যেহেতু আমরা ফটোগ্রাফ থেকে এ এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো জানি, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স এক্স বি ওয়াই বি আর এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স এ ওয়াই এ, তাহলে এখানে কে বি সমান এক্স বি আর কে এ সমান এক্স এ। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি এখান থেকে এখন আমরা কি করব, ট্যান আলফা এ সমান আমরা কি লিখতে পারি এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল, অর্থাৎ অর্থাৎ কে ও স্মল বি এবং কে ও স্মল এ, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে ট্যান আলফা এ সমান কি লেখা যায়?
আর হচ্ছে তোমার tan alpha b tan alpha এর সমান x a by f লেখা যায় x tan alpha এর সমান x a by f তাই না জি স্যার x a by f স্যার তোমরা বুঝে নিও এখানে অবশ্য আমি ঠিক মতো আঁকতে পারতেছি না x b by f আচ্ছা এটা যদি জানি আমি তাইলে আচ্ছা এখান এরপর আমরা tan theta সমান কি লিখতে পারি tan theta সমান tan alpha a plus alpha beta লেখা যায় জি স্যার তাহলে এই যে tan a plus b এটার একটা ফর্মুলা আছে না মনে আছে এটা tan a plus b plus tan b তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম tan a plus tan b divided by 1 minus tan a into tan b তাই না জি স্যার ওকে তাহলে ওই ওই ফর্মুলাতে tan a কত সেটা আমি জানি এই যে tan a আর tan b কত সেটা জানি তাই না জি স্যার আবার tan a into tan b সেটা কি জানি tan a into tan b এখান থেকে বের করা যাবে না জি স্যার দুটো যোগ করে দিলেই না না গুণ করে দিলেই তো হ্যাঁ গুণ করে দিলে হয়ে যায় হ্যাঁ তাহলে আমরা ওটাও জানি তাহলে tan a কত জানি tan b কত জানি আবার tan a into tan b কত সেটাও জানি তাহলে আমরা ফর্মুলাতে বসাই দিব তাহলে বসানোর পরে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো একটা কোয়াড্রেটিক হবে না এখানে f স্কয়ার হয়ে যাবে না এই দুটো মাল্টিপ্লাই করলে f স্কয়ার জি স্যার হ্যাঁ তাহলে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো ওই ইকুয়েশনটা সলভ করলে আমরা f ইকুয়ালস টু এটা তোমরা বই থেকে একটু দেখে নিবা একটা বড় ইকুয়েশন পাবো তো ওই ইকুয়েশনে যে প্যারামিটারগুলো আমাদের জানা থাকতে হবে জানলে আমরা f টা বের করতে পারবো সেগুলো হচ্ছে জাস্ট ওই ফটোগ্রাফে করেসপন্ডিং দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানতে হবে যেটা আমরা অলরেডি জানি থিটাটা জানতে হবে যেটা আমরা অলরেডি ফিল্ড অবজারভেশন থেকে বের করে নিছি এই তার কিছুই লাগবে না থিটা লাগবে আর x এ আর x b লাগবে x এ লাগবে আর x b লাগবে দ্যাট মিন্স এটা লাগবে আর থিটা লাগবে সবগুলা জানা তাহলে ওখান থেকে আমরা f টা বের করতে পারবো না ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ ইউজ করে আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল হরাইজন্টাল পজিশন তারপর হচ্ছে ওরিয়েন্টেশন এরপর হচ্ছে তোমার ক্যামেরার এফ যদি আমরা না জানি লেন্সের এফ তো এই এবং এবং যে কোনো অবজেক্টের ইলিভেশন তো এই সমস্ত প্রপার্টিগুলো আমরা বের করতে পারি ফটোগ্রাফিক মেজারমেন্ট ইউজ করে স্যার হ্যাঁ বলো এফ কিভাবে পাবো আবার একটু আচ্ছা আবার বলছি আমি তাহলে আমরা tan আলফা সমান বুঝছি তো tan আলফা বিটা আলফা বি এগুলো বুঝছি ওকে এই 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 লাস্ট ইকুয়েশনটা বুঝছি কিনা tan থিটা ইকুয়ালস টু এটা লেখা যায় কিনা tan থিটা ইকুয়ালস টু tan আলফা প্লাস আলফা বি তাহলে আমরা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম দ্যাট মিন্স tan a প্লাস বি এর ফর্মুলাতে ফেলাই তাহলে ফর্মুলাটা কি tan a প্লাস tan tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b তাহলে আমি tan a কত জানি tan b কত জানি আর নিচে থাকতেছে কি 1 মাইনাস tan a ইনটু tan b তাহলে tan a ইনটু tan b এখান থেকে আমরা পাবো এই দুটো মাল্টিপ্লাই করলে জি স্যার তাহলে আমরা ওই ইকুয়েশনে আবার সবগুলো ভ্যালু বসাবো বসানোর পরে যখন সিম্পলিফাই করব সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে ওই কোয়াড্রেটিক হ্যাঁ বলো তাহলে স্যার tan থিটা সমান একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি বুঝি নাই tan থিটা সমান একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি tan থিটা তো আর থাকতেছে না tan থিটার মধ্যে এটা ঢুকতেছে না a প্লাস b তে আবার এই জিনিসগুলো ঢুকবে বুঝছে কি না জি স্যার আলটিমেটলি এই ফর্মুলাতে মানে কোনো tan আর থাকবে না সরি শুধু থিটার সাথে থাকবে tan শুধু এই থিটার সাথে থাকবে কারণ এটাও তো আমি জানি আছে tan থিটা থাকছে আর এক পাশে স্যার আর এখানে b আর f থাকছে হ্যাঁ এখানে যেগুলো tan a tan b বলতিছে এগুলো সবগুলো রিপ্লেস হয়ে যাবে আমার কি ফরম্যাটে ওই যে x এ x b এবং f এগুলো দিয়ে তাই না জি স্যার কারণ থিটা তো অলরেডি নোন আর হচ্ছে তোমার এই আলফা বি তে ঢুকে যাবে কারা tan আলফা tan আলফা tan a প্লাস b এই ফর্মুলাটা আমরা জেনারেট করে ওখানে আমরা এই ভ্যালুগুলো বসাই দিব তাহলে দেওয়ার পরে ওই ফর্মুলাতে আসলে কারা কারা থাকবে f থাকবে থিটা থাকবে x এ থাকবে x b থাকবে তাই তো
জি স্যার আমরা এই এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো সেটাকে যদি আমরা একটা সলভ করি তাহলে আমরা এফ এর একটা ইকুয়েশন পাবো দ্যাট মিন্স ফোকাল লেন্থের ইকুয়েশনটা বইয়ে দেওয়া আছে তোমরা বই থেকে একটু দেখে নিবা তো ওই ইকুয়েশনে শুধুমাত্র তিনটা প্যারামিটার জানতে হয় এক্স এ এক্স বি যেগুলো আমরা ফটোগ্রাফিক মেজারমেন্ট থেকে পাবো আর হচ্ছে থিটা থিটাটা আমরা ফিল্ড অবজারভেশনের মাধ্যমে বের করতে পারবো ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার তাহলে পরীক্ষার খাতা করার সময় tan অফ আলফা এ প্লাস আলফা বিটার মান বসিয়ে ক্যালকুলেশন করে দেন এফ বের করব তখন তোমাদেরকে ওই যে ফটোগ্রাফের ওই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকবে আর কি জি স্যার এবং থিটাটা দেওয়া থাকবে আর যদি আলফা এ আলফা বি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রেও তোমরা থিটা বের করতে পারো পারা যাবে না জি স্যার আলো স্যার এবার আমরা একটু স্টার্ট করব এরিয়াল ফটোগ্রামেট্রি দিয়ে আমরা অলরেডি টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা দেখলাম কয়েকটা বেসিক কনসেপ্ট আমরা দেখলাম এবং কয়েকটা মেজারমেন্ট আমরা দেখলাম কিভাবে অবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেল বা এলিভেশন এগুলো বের করতে হয় সেগুলো দেখলাম তো আমরা এরিয়াল ফটোগ্রাফির কয়েকটা কনসেপ্ট দেখব আচ্ছা আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফিতে দুইটা মেইন থিম দেখেছিলাম একটা হচ্ছে তোমার ক্যামেরা এক্সিস হরাইজন্টাল হইতে হবে আর হচ্ছে তোমার ক্যামেরা স্টেশনটা গ্রাউন্ডের উপর থাকতে হবে তাই না এই দুইটা ফিচার আমরা দেখেছিলাম টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের ক্ষেত্রে মনে করতেছে কিনা জি স্যার তো এই যে আমরা যখন এরিয়াল ফটোগ্রামেট্রি নিয়ে কথা বলবো তখন কিন্তু ক্যামেরা এক্সিস কি থাকবে না হরাইজন্টাল থাকবে না তখন ক্যামেরা এক্সিস কি হবে ভার্টিক্যাল স্যার ভার্টিক্যাল কেন কারণ আমরা তখন উপর থেকে তুলব উপর থেকে আমরা গ্রাউন্ডেড ছবি তুলব তাহলে তখন ক্যামেরা এক্সিসটা আইদার ভার্টিক্যাল হইতে পারে অথবা টিল্টেড হইতে পারে টিল্টেড মানে ইনক্লাইন্ডে থাকতে পারে বুঝতে পারছে কিনা আমার ক্যামেরা এক্সিসটা আইদার ফুললি ভার্টিক্যাল থাকতে পারে অথবা ইনক্লাইন্ড হইতে পারে তাই না তো এই যে ভার্টিক্যাল কেস ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড ক্যামেরা এক্সিস এই সবগুলা ক্রাইটেরিয়া আমরা দেখবো হচ্ছে তোমার এরিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রে সো ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফটোগ্রামেট্রি ওয়্যার ফটোগ্রাফস অফ দ্য টেরেন সরি That branch of photogrammetry wherein maps are prepared, maps means topographic maps are prepared from photographs of the terrain in an area taken by a precision camera mounted in an aircraft flying over the area. Precision camera hocche ekta sophisticated camera. মাউন্টেড ইন অ্যান এয়ারক্রাফট যে ক্যামেরাটা কোথায় থাকবে এয়ারক্রাফটের উপর থাকবে অথবা ড্রোনের উপর থাকতে পারে ফ্লাইং ওভার দ্য এরিয়া এবং ওই এয়ারক্রাফট বা ড্রোনটাকে ওই সার্ভে এরিয়ার উপর দিয়ে ফ্লাই করানো হবে ঠিক আছে তো এভাবে আমরা এরিয়াল ফটোগ্রামেট্রিটা করে থাকি সার্ভেটা অবজেক্টিভস অফ এরিয়াল ফটোগ্রামেট্রি আমরা যদি অ্যাপ্লিকেশন বা ইউজগুলো দেখি এরিয়াল ফটোগ্রামেট্রি রিকগনাইজেন্স এন্ড প্রিলিমিনারি সার্ভে যে কোনো মেগা প্রজেক্টের রিকগনাইজেন্স এবং প্রিলিমিনারি সার্ভের ক্ষেত্রে আমরা এটা করে থাকি স্যার টারেনটা কি স্যার বুঝি নাই টারেন স্যার টারেনটা হচ্ছে সার্ভে এরিয়ার কি টারেন ইন এন এরিয়া যে কোনো একটা এরিয়ার মধ্যে টপোগ্রাফিক ফিচারগুলো আমরা দেখতে পারবো আর কি যে সার্ভে এরিয়াটা থাকবে ওই সার্ভে এরিয়ার টোটাল টপোগ্রাফিক কন্ডিশন কি রকম সেটা আমি জানতে পারবো সেটাকে বলা হচ্ছে টারেন আচ্ছা স্যার এরপর যে কোনো মেগা প্রজেক্টের জন্য আমরা রিকগনাইজেন্স এবং প্রিলিমিনারি সার্ভেটা করতে পারি এই এরিয়াল ফটোগ্রামেট্রির মাধ্যমে যেটা সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে তোমার ড্রোন সার্ভে আমরা যেটা বলি আমরা রোডস এন্ড হাইওয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি যেহেতু লং ডিস্টেন্স কভার করতে হয় ওয়াটার সাপ্লাই সিস্টেমে পাওয়ার স্কিমস এন্ড ট্রান্সমিশন লাইন এগুলো সবগুলো হচ্ছে তোমার লাইফলাইন লাইফলাইন ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও আমরা এরিয়াল ফটোগ্রামেট্রি ইউজ করতে পারি ল্যান্ড অ্যাকুইজিশন ইউজ করতে পারি টাউন এন্ড ভিলেজ প্ল্যানিং ইউজ করতে পারি ফ্লাড কন্ট্রোল ইরিগেশন
and drainage and soil conservation use korte pari, harbors, navigation channels and coastal defense use korte pari, mining prospects use korte pari, study of geology use korte pari, soil and agricultural studies use korte pari, military installations, camping and forbidden zones determination amra use korte pari. That means huge application aerial photogrammetry. এবং আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন যেটা দেখতেছি রিসেন্টলি সেটা হচ্ছে তোমার ড্রোন সার্ভের মাধ্যমে করে থাকি অথবা স্যাটেলাইট ইমেজ ইউজ করে আমরা বা গুগল ম্যাপের সাহায্যে কাজগুলো করতে পারি। এগুলা কতগুলো টিপিক্যাল এরিয়াল ফটোগ্রাফ সরি এরিয়াল ক্যামেরা হাই প্রেসিশন ক্যামেরা এগুলো আমরা এগুলা একদম ইনিশিয়াল যখন এরিয়াল ফটোগ্রামেট্রি একদম ইনিশিয়াল এজ ছিল তখন আমরা এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে পেয়েছিলাম অনেক বেশি সোফিস্টিকেটেড না বুঝা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে এটা অনেকটা আসলে ব্যাপারটা হইছে কি ওই যে আগে ধরো আমরা টেলিভিশন দেখতাম যে টিভি দেখতাম যে ধরো পিকচার টিউব ছিল অনেক বড় তাই না সাইজও ছিল অনেক বড় এখন আস্তে আস্তে তোমার ধরো এই আমরা ওয়াল মাউন্টেড টেলিভিশন দেখতে পাচ্ছি এলইডি টিভি দেখতে পাচ্ছি বা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি তাহলে অনেক সাইজ ছোট হয়ে যাচ্ছে না আস্তে আস্তে তো দেখো ইনিশিয়ালি কিন্তু ক্যামেরার সাইজ গুলো ছিল খুব বিদগুটে সাইজ খুব অদ্ভুত এরপর এগুলো হচ্ছে এখন মানে রিসেন্টলি ডিজিটাল এগুলো কিন্তু নর্মাল ডিজিটাল ক্যামেরা না এগুলার কিন্তু লেন্স কোয়ালিটি বলো অন্যান্য সব কোয়ালিটি কিন্তু অনেক বেশি সফিস্টিকেটেড অনেক বেশি হাই ফাই যেগুলো শুধুমাত্র তোমার ওই এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে ইউজ করা হয় এবং এগুলা দিয়ে আমরা যে পিকচারগুলো পাবো সেগুলো রেজলিউশনও কিন্তু অনেক হাই এই যে ড্রেন সার্ভে দিয়ে আমরা এভাবে করতে পারি কয়েকটা টিপিক্যাল ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ক্যামেরাটা মাউন্টেড থাকে আর কি বুঝা গেছে ওই ক্যামেরাটা দিয়ে আমরা কিন্তু কি করতে পারতেছি ছবি তুলতে পারতেছি এরপর আমরা এয়ারক্রাফটের মাধ্যমে করতে পারি এয়ারক্রাফটে যদি আমরা ক্যামেরাটা সেট করি এয়ারক্রাফটটা যদিও অনেক কস্টলি এটা ড্রোনের আগে এয়ারক্রাফট দিয়ে করা হইতো এখন সেটা ড্রোন দিয়ে রিপ্লেস করা হয়েছে এরপর আমরা স্যাটেলাইট ইমেজ ইউজ করেও কাজটা করতে পারি যেটাকে আমরা স্পেস ফটোগ্রামেট্রি বলেছিলাম মনে আছে কিনা আমি জানি না প্রথম দিকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম প্রথমটা হচ্ছে টেরেস্ট্রিয়াল পরেরটা হচ্ছে এরিয়াল লাস্ট ওয়ান হচ্ছে তোমার স্পেস এটা হচ্ছে তোমার স্পেস ফটোগ্রামেট্রি যেখানে আমরা স্যাটেলাইট ইমেজ ইউজ করি দ্যাট মিন স্যাটেলাইটের হেল্প নি আচ্ছা আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফে যেরকম ফটোগ্রাফের জিওমেট্রিক প্রপার্টি গুলো দেখার জন্য কয়েকটা টার্মিনোলজি ইউজ করেছিলাম এখানেও কয়েকটা টার্মিনোলজি ইউজ করতে হবে অনেকগুলো টার্মিনোলজি কিন্তু টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের সাথে ম্যাচ করে আবার কিছু কিছু আমরা নতুন প্যারামিটার পাবো তো এগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে তাহলে আমরা জিওমেট্রি গুলো ঠিক মতো বুঝতে পারবো আমরা কয়েকটা প্যারামিটার নিয়ে আজকে ডিসকাস করি ভার্টিক্যাল ফটোগ্রাফ দ্যাট মিনস আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিতে যে ফটোগ্রাফগুলো পাইতাম সেগুলোকে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ বা হরাইজন্টাল ফটোগ্রাফও বলা হয় আর এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে আমরা যে ফটোগ্রাফগুলো পাবো সেগুলোকে আইদার ভার্টিক্যাল ফটোগ্রাফ অর টিল্টেড ফটোগ্রাফ অর অবলিক ফটোগ্রাফ বিভিন্ন নামে ডাকা হয় ভার্টিক্যাল ফটোগ্রাফ কখন কখন বলতে পারবো এ ভার্টিক্যাল ফটোগ্রাফ ইজ অ্যান এরিয়াল ফটোগ্রাফ মেড উইথ দ্য ক্যামেরা এক্সিস অর অপটিক্যাল এক্সিস কোয়েন্সাইডিং উইথ দ্য ডিরেকশন অফ গ্র্যাভিটি তার মানে কি বোঝাচ্ছে ডিরেকশন অফ গ্র্যাভিটি কোন দিকে থাকে বল তারবা সর্বদা স্যার ডাউনওয়ার্ড না জি স্যার ওকে তাহলে বলা হচ্ছে কি এটা যদি আমরা আরো বেশি আরো খুব সিম্পলি যদি বলি যে ক্যামেরা এক্সিস্ট ভার্টিক্যাল ডিরেকশন অফ গ্র্যাভিটি মানে বোঝাচ্ছে কি ক্যামেরা এক্সিস্টটা ভার্টিক্যাল হবে দ্যাট মিনস তাহলে ক্যামেরা এক্সিস্টটা ভার্টিক্যাল হলেই সেটা ডিরেকশন অফ গ্র্যাভিটি বরাবর থাকবে তাই না তাহলে এখানে যদি ক্যামেরাটা থাকে এই বরাবর ক্যামেরার লেন্সটা তাহলে এই ক্যামেরা এক্সিস্টটা যদি ভার্টিক্যাল ডিরেকশনে থাকে তাহলে আমরা এই বরাবর ক্যামেরা রেখে যদি ছবি তুলি তাহলে যে ছবিটা পাবো সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফটোগ্রাফ
Tilted photograph kunta? A tilted photograph is an aerial photograph made with the camera axis or optical axis unintentionally. Unintentionally tilted from the tilted means inclined from the vertical by a from the vertical by a small amount, usually less than 3 degrees. Ki bujlam? Eta jodi amar vertical axis hoy, tahole tilted photograph bolte ei axis ta just maximum 3 degrees te ki hobe? Camera axis ta inclined hoye jabe, tai na? Vertical position theke camera axis ta jodi maximum 3 degrees inclination hoy, tahole inclined camera axis er jonno amra je photograph ta pabo shetake bola hocche ki tilted photograph. Bujhchi ki na? Our oblique photograph kunta? An oblique photograph is an aerial photograph taken with the camera axis directed intentionally. Tilted ta kintu unintentionally hoy, eta ashole vertical thakar kotha kintu kono karone jodi ektu tilted kore tokhon seta ke amra tilted photograph boli. Ebong ei tilted photograph tokhoni bola jabe jodi etar inclination ta jodi 3 degrees ba tar cheye kom hoy, beshi hole kintu tilted photograph hishebe dhora jabe na, tokhon seta ke oblique photograph bolte hobe. To shei karone bola hocche ki taken with the camera axis directed intentionally between the horizontal and vertical. তাহলে ক্যামেরা অ্যাক্সিসটা যদি এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা লাইনের যে এই দুইটা লাইনের সাথে যে কোনো অ্যাঙ্গেলে থাকবে, যে কোনো অ্যাঙ্গেলে, দ্যাট মিন্স গ্রেটার দ্যান 3 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এই ক্যামেরা অ্যাক্সিস গুলার জন্য আমরা যে ফটোগ্রাফ গুলা পাবো সেগুলাকে বলা হচ্ছে অবলিক ফটোগ্রাফ, ক্লিয়ার? জি স্যার। আবার এই অবলিক ফটোগ্রাফ কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইলি অবলিক আর একটা হচ্ছে লো অবলিক। তো হাইলি অবলিক এর ক্ষেত্রে যেটা হয় এটা আমরা একটু পরে দেখবো, ইফ দা অ্যাপারেন্ট হরাইজন ইজ শোন ইন দা ফটোগ্রাফ ইট ইজ সেড টু বি হাই অবলিক, দ্যাট মিন্স এখানে একটা আমরা হরাইজন পয়েন্ট পাবো যেটাকে আমরা স্মল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা আমরা পরে ডায়াগ্রামে দেখতে পাবো স্মল এইচ। তো হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে এই হরাইজন পয়েন্টটা ওই ফটোগ্রাফের মধ্যে দেখা যায় বা লোকেট করা যায়, কিন্তু লো অবলিকের ক্ষেত্রে এই হরাইজন পয়েন্টটাকে ওই ফটোগ্রাফের উপর লোকেট করা যায় না, এটা একটা ইমাজিনারি পয়েন্ট হয়ে যায় তখন। তো আমরা সেভাবে বুঝতে পারবো এইচ এর পজিশন থেকে বুঝতে পারবো, দ্যাট মিন্স হরাইজন পয়েন্টের পজিশন থেকে বুঝতে পারবো যে ওই ফটোগ্রাফটা হাই অবলিক নাকি লো অবলিক। এখানে দুটো ডায়াগ্রাম দেখাচ্ছে, একটা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফ। টিল্টেড ফটোগ্রাফ মানে এখানে ক্যামেরা অ্যাক্সিসটা ভার্টিক্যাল পজিশন থেকে জাস্ট 3 ডিগ্রি আর লেস দ্যান 3 ডিগ্রি টিল্ট করবে বা ইনক্লাইন্ড হবে, আর পাশেরটা হচ্ছে অবলিক ফটোগ্রাফ। আচ্ছা এখানে এই টিল্টেড ফটোগ্রাফ কোনটা ফার্স্ট ডায়াগ্রামে বলতে পারবা কোনটাকে আমরা টিল্টেড ফটোগ্রাফ বলতেছি বলো তো? এবিসিডি প্লেন। হ্যাঁ এবিসিডি প্লেন। আর অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে কোনটা বলো তো? স্যার এবিসিডি। এখানে এবিসিডি, এটা কি বুঝছি? তাহলে নিচের প্লেনটা কিসে? দ্যাট মিন্স সিডিইএফ টা কি? স্যার নেগেটিভ পিকচার। নো স্যার, ওই প্লেনে স্যার যেটা একটা ভার্টিক্যাল প্লেন। আচ্ছা এটা যে নেগেটিভ পিকচার বললা কেমনে বললা বলো তো আমাকে? নিচেরটা এই যে সিডিএফ এটা নেগেটিভ ক্যামেরা প্লেট কেমনে হয় বলো তো? আমার পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্লেটই প্যারালাল থাকে না? পজিটিভ প্লেন এবং নেগেটিভ প্লেন প্যারালাল থাকে কি না? এখানে কি প্যারালাল আছে? আমার ক্যামেরা অ্যাক্সিস যেভাবেই থাকুক না কেন, আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল অর ইনক্লাইন যে কোনো ডিরেকশনেই থাকুক না কেন, সব সময় পজিটিভ ফটোগ্রাফ এবং নেগেটিভ ফটোগ্রাফ দুইটাই কিন্তু তোমার ক্যামেরা অ্যাক্সিসের সাথে ভার্টিক্যাল হবে, দ্যাট মিন্স দুইটা প্লেনই প্যারালাল থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এখানে আসলে সিডিএফ টা কি বলো তো? বুঝতে শোনা মনে হয় না। আচ্ছা এটাকে যদি এভাবে বলি যে এই সিডিইএফ টা হচ্ছে গ্রাউন্ডের একটা কভারেজ এরিয়া, যে এরিয়াটার প্রজেকশন আমরা এই পিকচারটাতে দেখতে পাচ্ছি, এখন কি বুঝছি?
জি স্যার এভাবে বলতে পারি এখানেও ঠিক একই ভাবে গ্রাউন্ডে ধরো যদিও এটা দেখানো হয় নাই এই এরিয়াটা রিমিস্ট আমরা কোথায় পাচ্ছি এই যে এই ফটোগ্রাফে এখন ক্লিয়ার জি স্যার এরপর হচ্ছে তোমার পারস্পেক্টিভ প্রজেকশন পারস্পেক্টিভ প্রজেকশন মিন্স ফটোগ্রাফটাকে পারস্পেক্টিভ প্রজেকশন বলা হয় কারণ অবজেক্টের পারস্পেক্টিভ প্রজেকশনটা আমরা কোথায় ফর্ম করতে পারি ফটোগ্রাফের উপর সেটা আইদার আইদার পজিটিভ প্লেন অর নেগেটিভ প্লেন এক্সপোজার স্টেশন বলতে বোঝানো হয় ক্যামেরা স্টেশনটাকে তাহলে এখানে ক্যামেরা স্টেশনটা কোথায় হবে বলতো আগে ক্যামেরা স্টেশনটা ছিল গ্রাউন্ডের উপর এখন ক্যামেরা স্টেশনটা কোথায় এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে সালামি যেই মানে যদি ড্রোন দিয়ে মাপি তাহলে ড্রোনে হবে হ্যাঁ ড্রোনের সাথে থাকবে অথবা এয়ারক্রাফটের সাথে থাকবে দ্যাট মিন্স ক্যামেরা স্টেশনটা তখন আসলে স্পেসের মধ্যে থাকবে গ্রাউন্ডের উপর থাকবে না তাই না জি স্যার মানে ফ্লাইং কন্ডিশনে থাকবে আর কি ক্যামেরা স্টেশনটা তখন ফ্লাইং কন্ডিশনে থাকবে তো বলা হচ্ছে কি এক্সপোজার স্টেশন ইজ এ পয়েন্ট ইন স্পেস ইন দা এয়ার অকুপাইড বাই দা ক্যামেরা লেন্স এট দা ইনস্ট্যান্ট অফ এক্সপোজার প্রিসাইসলি ইট ইজ দা স্পেস পজিশন অফ দা ফ্রন্ট নোডাল পয়েন্ট আমরা পড়েছিলাম ফ্রন্ট নোডাল পয়েন্টটা এট দা ইনস্ট্যান্ট অফ এক্সপোজার তাহলে ক্যামেরা স্টেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে ওই যে ফ্রন্ট নোডাল পয়েন্ট বা ক্যামেরার লেন্সের যেটা সেন্টার পয়েন্ট সেটাকে আমরা এক্সপোজার স্টেশন হিসেবে ধরে নিচ্ছি ক্লিয়ার এটা নোডাল পয়েন্ট বললে তখন স্টেশনটা মোর স্পেসিফিক হয় আর কি বুঝে গেছে কিনা এটা কি বুঝছি এক্সপোজার স্টেশনটা হচ্ছে সিম্পলি ক্যামেরা স্টেশন আরো যদি স্পেসিফিক ভাবে বলি সেটা হচ্ছে ক্যামেরার লেন্সের সেন্টার আরো যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে সেটা হচ্ছে ফ্রন্ট নোডাল পয়েন্ট এট দা ইনস্ট্যান্ট অফ এক্সপোজার দ্যাট মিন যখন আমরা ছবি তুলব এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে ওই ইনস্ট্যান্টে ফ্রন্ট নোডাল পয়েন্টটা যে জায়গাতে থাকবে সেটাই হচ্ছে আমার এক্সপোজার স্টেশন বা ক্যামেরা স্টেশন আর ফ্লাইং হাইট বলো কে কিছু বলতে চাইছো মনে হয় কারো কোনো প্রশ্ন আছে ফ্লাইং হাইটটা কি তাইলে অর্থাৎ গ্রাউন্ড থেকে নর্মালি বুঝতে গেলে গ্রাউন্ড থেকে যে হাইটে ক্যামেরা স্টেশনটা থাকবে বা ফ্লাইটটা বা এয়ারক্রাফটটা বা ড্রোনটা ফ্লাই করবে গ্রাউন্ড থেকে যে হাইটে জেনারেলি সেটাকে ফ্লাইং হাইট বলে তবে এটার স্পেসিফিক ডেফিনিশনটা বলা হচ্ছে কি ফ্লাইং হাইট ইজ দ্য এলিভেশন অফ দ্য এক্সপোজার স্টেশন অ্যাবাভ সি লেভেল তাহলে এই হাইটটা কার রেসপেক্টে নিতে হবে অ্যাবাভ সি লেভেল অর এনি আদার সিলেক্টেড ডেটাম অর বেঞ্চমার্ক তাহলে কোন একটা ডেটাম প্লেন বা কোন একটা বেঞ্চমার্ক প্লেনের রেসপেক্টে ওই ফ্লাইং হাইটটা আমাকে ডিফাইন করতে হবে ক্লিয়ার জি স্যার এরপর হচ্ছে ফ্লাইট লাইন ইট ইজ এ লাইন ড্রন অন এ ম্যাপ টু রিপ্রেজেন্ট দ্য ট্র্যাক অফ দ্য এয়ারক্রাফট তাহলে এটা কি বলতেছে ফ্লাইট লাইন হচ্ছে ধরো একটা এরিয়া সার্ভে করার আগে আমরা যদি এয়ারক্রাফট দিয়ে সার্ভেটা করি তাহলে ওই এরিয়া সার্ভে করার আগে প্রথম আমাকে কিছু ফ্লাইট লাইন সিলেক্ট করতে হবে সেটা জেনারেলি একটা ম্যাপে ড্র করা থাকে ফ্লাইট ম্যাপ বলে সেটাকে ফ্লাইট ম্যাপ ধরো এটা যদি একটা ফ্লাইট ম্যাপ হয় এখানে মেনশন করা থাকবে যে এয়ারক্রাফটটা আমার এই যে এই ডিরেকশন থেকে যাবে এভাবে যাবে এভাবে আসবে এভাবে যাবে এভাবে আসবে তাহলে এগুলো হচ্ছে আমার ফ্লাইট লাইন আর কি যেগুলোর কথা এখানে বলা হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ট্র্যাক অফ দ্য এয়ারক্রাফট তাহলে সে এদিক দিয়ে যাওয়ার সময় ধরো এই একটা পিকচার তুললো এটা একটা পিকচার তুললো এটা একটা পিকচার তুললো এটা একটা পিকচার এভাবে সে ছবিগুলো নিবে আবার যখন এদিকে আসবে আবার সে আরেকটা ছবি তুলবে এভাবে কিন্তু ওভারল্যাপ হবে আরেকটা তুলবে আরেকটা তুলবে এগুলো কি বোঝা যাচ্ছে
That means horizontally and vertically প্রত্যেকটা ফটোগ্রাফ কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো আস্তে আস্তে যে ওভারল্যাপটা কেন হয় বা এটা আদৌ দরকার আছে কিনা বা কতটুকু ওভারল্যাপ রাখতে হয় সেগুলো আমরা পরে ডিসকাস করব। তো এভাবে আমাদের ওই ফ্লাইট ম্যাপে এই ফ্লাইট লাইনগুলো মেনশন করে দিতে হয় যে সে কোন ডিরেকশনে কিভাবে যাবে। স্যার তার মানে অনেকগুলো ফটোগ্রাফের মাধ্যমে আমাদের টোটাল টার্গেট এরিয়াটা এক্স্যাক্টলি ওই যে আমরা কম্পোজিট আমরা আমরা বলছিলাম না যে কম্পোজিশন অফ পিকচারস, কারণ একটা ছবি দিয়ে এটা তো এরকম না যে ধরো আমি জাস্ট শুধুমাত্র চুয়েটকে সার্ভে করতেছি এরকম না, আমি যদি টোটাল কান্ট্রিটাকে সার্ভে করতে চাই তাহলে কি আমি একটা ফটোগ্রাফ দিয়ে পারবো? না স্যার, আমাকে যদি ডিটেইল সার্ভেইং এ যাইতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো ফটোগ্রাফ লাগবে। ফটোগ্রাফ গুলো নেওয়ার পরে এরপর কম্পোজিশন করে আমি টোটাল সিনারিওটা বের করতে পারবো। ফোকাল লেন্থ এটার বলার কিছুই নাই, এটা আমরা অলরেডি দেখেও আসছি। প্রিন্সিপাল পয়েন্ট এটাও সেম পয়েন্ট, এটা আমি এখানে বলতেছি না। এখানে আরেকটা জিনিস বলার আছে, প্রিন্সিপাল পয়েন্ট আমরা দুই জায়গায় পাবো, একটা হচ্ছে ফটোগ্রাফের উপর আরেকটা হচ্ছে গ্রাউন্ডের উপর। আর ফটোগ্রাফটা এটা বলা হচ্ছে কি প্রিন্সিপাল পয়েন্টটা ইট ইজ দ্য ফুট অফ এ পারপেন্ডিকুলার টু দ্য ইমেজ প্লেন ফ্রম দ্য রিয়ার নোডাল পয়েন্ট, আচ্ছা এগুলো তো আমরা আগেও দেখেছিলাম। দ্য প্রিন্সিপাল পয়েন্ট ইজ কনসিডার টু কোয়েন্সাইড উইথ দ্য ইন্টারসেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এটাও আমরা আগে বলেছিলাম। দ্য পয়েন্ট ক্যাপিটাল কে, ফটোগ্রাফে যে প্রিন্সিপাল পয়েন্টটা পাবো সেটাকে রিপ্রেজেন্ট করা হয় স্মল কে দিয়ে। আর আমি এই যে ক্যামেরার ও পয়েন্ট যেটা এবং ফটোগ্রাফের যেটা কে পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যদি আমি এক্সটেন্ড করে দিই আপ টু দ্য গ্রাউন্ড তাহলে গ্রাউন্ডে আর একটা পয়েন্ট পাবো ইন্টারসেক্টেড পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ক্যাপিটাল কে, দ্যাট মিনস গ্রাউন্ড প্রিন্সিপাল পয়েন্ট। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। অর্থাৎ জি স্যার ওকে লাইন হচ্ছে কি আমার, ওকে লাইনকে আমি ক্যামেরা এক্সিস বলতাম না, ওকে লাইনকে ও হচ্ছে আমার ক্যামেরার লেন্সের সেন্টার পয়েন্ট, কে হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট ফটোগ্রাফে, তাহলে ওকে লাইন হচ্ছে আমার ক্যামেরা এক্সিস না? জি স্যার। তাহলে আমি এই ক্যামেরা এক্সিস যেহেতু ভার্টিক্যাল তাহলে আমি ক্যামেরা এক্সিসটাকে যদি আমি এক্সটেন্ড করি আপ টু দা গ্রাউন্ড লেভেল তাহলে আমি গ্রাউন্ডে যে পয়েন্টটা পাবো দ্যাট মিনস স্মল কে এর ঠিক নিচে গ্রাউন্ডে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাপিটাল কে, দ্যাট মিনস গ্রাউন্ড প্রিন্সিপাল পয়েন্ট। আচ্ছা নাদির পয়েন্টটা কি, নাদির পয়েন্টটা হচ্ছে নাদির পয়েন্ট ইজ এ পয়েন্ট হায়ার এ প্লাম্ব লাইন ড্রপড ফ্রম দ্য ফ্রন্ট নোডাল পয়েন্ট হিয়ার্স ইজ দ্য ফটোগ্রাফ। আচ্ছা এই নোডাল পয়েন্টটাকে আমরা বুঝছি কি বুঝাচ্ছে, প্লাম্ব অফ কি নাম শুনে আছো? প্লাম্ব অফ নাম শুনছো কি না? প্লাম্ব অফ, হ্যাঁ স্যার, এই যে ভার্টিক্যাল করার জন্য যেটা ব্যবহৃত, এটা কোথায় দেখছো বলো তো? তোমরা কিন্তু দেখছো অনেকবার এইটা দেওয়াল তোলার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা বেশি ইউজ করে হচ্ছে তোমার ব্রিকের ওয়াল করার সময়, অথবা আরো দেখবা যে যখন যে কোনো একটা স্ট্রাকচার যখন মাটির উপর মানে ফাউন্ডেড করা হয় কনস্ট্রাক্ট করা হয় তখন দেখবা যে ওই প্রত্যেকটা ফাউন্ডেশন বা ফুটিং এর লেভেলকে আমরা কিন্তু ব্যালেন্সিং করি হচ্ছে এই প্লাম্বের মাধ্যমে। এটা তোমরা কোনো সময় যদি খেয়াল করো বা কোনো একটা যদি সাইডে দেখো কনস্ট্রাকশন সাইডে তাহলে এই জিনিসগুলো দেখতে পাবো। প্লাম্ব এটা অনেকটা দেখতে কিরকম মনে আছে? প্লাম্বটা দেখতে কিরকম লাটিমের মতো, উপরে একটা এরকম গিয়া থাকে না, দড়ি থাকে তাই তো, এরকম না দেখতে? জি স্যার। আচ্ছা তাহলে দেখো ওখানে যেটা করা হয় যে এই একটা পয়েন্টের রেসপেক্টে এই প্লাম্বটাকে ঝুলাই দেওয়া হয়, এভাবে ঝুলতে থাকে প্লাম্বটা তাই না? জি স্যার, আমরা চেইন সার্ভে করার সময় দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই লাইনটাকে বলা হচ্ছে প্লাম্ব লাইন। আমি কি বুঝাইতে পারছি? এই যে আমরা দড়ি দিয়ে যেটা নামাচ্ছি এটাই হচ্ছে আমার প্লাম্ব লাইন। তাহলে এক্স্যাক্টলি বলা হচ্ছে কি আমরা যদি এই ক্যামেরার লেন্সের সেন্টার যেখানে, দ্যাট মিনস ফ্রন্ট নোডাল পয়েন্ট যেটা, দ্যাট মিনস ক্যামেরার লেন্সের সেন্টারের ইমিডিয়েট সামনে যে পয়েন্ট আমরা কনসিডার করি বা ইমাজিন করি, ওই পয়েন্টটা যদি এই পয়েন্টটা হয় এটা হচ্ছে আমার ফ্রন্ট নোডাল পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা যদি আমি ওই প্লাম্ব অপটা যদি এভাবে ঝুলাই দিই তাহলে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে আমার প্লাম্ব লাইন। তাহলে এই প্লাম্ব লাইন বরাবর যে পয়েন্টটা ফটোগ্রাফের উপর পাবো সেটাকে বলা হচ্ছে নাদির পয়েন্ট। ঠিক একইভাবে ওই যে ও পয়েন্ট এবং এই এন পয়েন্ট, নাদির পয়েন্টকে আমরা স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করি অন দ্য ফটোগ্রাফ,
ON কে যদি আমি এক্সটেন্ড করি আপ টু দা গ্রাউন্ড তাহলে আমি ক্যাপিটাল N হিসেবে আরেকটা কি পাবো গ্রাউন্ড নাদির পয়েন্ট পাবো ক্লিয়ার বুঝে গেছে তাইলে প্রিন্সিপাল পয়েন্ট আর নাদির পয়েন্টের মধ্যে পার্থক্য কি বলো তো বলতারবা প্রিন্সিপাল পয়েন্ট ক্যামেরা এক্সিস দিয়ে যাবে নাদির পয়েন্ট হচ্ছে প্লাম লাইন দিয়ে নাদির পয়েন্ট অলওয়েজ ভার্টিক্যাল থাকবে 90 ডিগ্রি গ্রাউন্ডের সাথে আর প্রিন্সিপাল যে কোনো ইনক্লাইনেশনে থাকতে পারে গুড এটা একটা গুড কমেন্টস করছো আচ্ছা আমি যদি এভাবে প্রশ্নটা করি আরেকটু ট্রিকি যদি করি ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে পিওরলি ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কে পয়েন্ট আপনার এন্ড পয়েন্ট পজিশন কি রকম হবে সেম হবে স্যার এক্স্যাক্টলি সেম হবে এটা কি আমি বুঝাইতে পারছি পিওরলি ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে প্রিন্সিপাল পয়েন্ট এবং নাদির পয়েন্ট সেম হবে কিনা যে কোনো ফটোগ্রাফি হোক না কেন প্লাম লাইন কিন্তু সব সময় ফিক্স থাকবে ক্লিয়ার জি স্যার তাহলে শুধুমাত্র ভেরি করবে কে কে পয়েন্টটা তাই না জি স্যার ওকে গ্রাম নাদের পয়েন্ট গেল এরপর হচ্ছে টিল্ট তো টিল্টটা আমরা বলেছিলাম কি আমরা একটু আগেই বলেছিলাম টিল্টটা হয় কিভাবে ভার্টিক্যাল এক্সিসের রেসপেক্টে ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে কতটুকু টিল্ট হইল দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার টিল্ট অ্যাঙ্গেল স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে কতটুকু টিল্ট করলো দ্যাট মিন্স আরো যদি ক্লিয়ারলি বলি তাহলে ওই যে প্লাম লাইন বা ও এন লাইনের সাথে কত ডিগ্রি ইনক্লাইনেশনে আছে সেটাই হচ্ছে আমার টিল্ট অ্যাঙ্গেল তাহলে আমরা যদি ডায়াগ্রাম থেকে দেখি এখানে আমার এটাই হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে কিনা দেখো তো টিল্ট অ্যাঙ্গেলটা কার কার মধ্যে এই যে প্লাম লাইন এবং কার মধ্যে ক্যামেরা এক্সিস তাই না তাইলে ওকে লাইন এটা হচ্ছে আমার ওকে লাইন হচ্ছে ক্যামেরা এক্সিস আর ওএন লাইন হচ্ছে প্লাম লাইন এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই তো টিল্ট অ্যাঙ্গেল নাকি কারণ আমার ভার্টিক্যাল এক্সিস হচ্ছে সব সময় প্লাম লাইনটা সব সময় ভার্টিক্যাল এক্সিস হিসেবে থাকবে জি স্যার বলছি ওকে tilt angle principal plane আচ্ছা principal plane টা আমরা terrestrial photographer ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে principal plane টা কোন ডিরেকশনে থাকবে না স্যার মনে নাই আচ্ছা principal plane টা থাকবে হচ্ছে সব সময় তোমার এই picture plane এর perpendicular ডিরেকশনে এখন বুঝছো কিনা পিকচার প্লেন সরি প্রিন্সিপাল প্লেনটা থাকবে হচ্ছে পিকচার প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে অর্থাৎ প্রিন্সিপাল প্লেনের উপর কে কে থাকবে আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের ক্ষেত্রে বলতেছি এখনো হ্যাঁ টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের ক্ষেত্রে দেখেছিলাম প্রিন্সিপাল প্লেন হচ্ছে তোমার পিকচার প্লেন তো দুই ধরনের হয় পজিটিভ আর নেগেটিভ পিকচার প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে এবং প্রিন্সিপাল প্লেনের উপর ক্যামেরা এক্সিস থাকবে এবং এটাকে কি লাইন বলে প্রিন্সিপাল লাইনটা থাকবে বুঝা গেছে কিনা জি স্যার কি মনে করতেছে জি স্যার মনে করছে মানে ওই ইটা ক্যামেরা অ্যাক্সিসের প্লেনটা এই যে এই ওই আর ওর কাটো তা স্বাগত তো কাটলা বুঝতে কাটো সেটা শেষ না এই প্লেনটা না প্রিন্সিপাল প্লেন তাহলে যে প্লেনের উপর ক্যামেরা এক্সিস থাকবে এবং এই যে প্রিন্সিপাল লাইনটা থাকবে তাই না জি স্যার ওকে এবার এই প্রিন্সিপাল প্লেনটা এখানে কিভাবে থাকবে দেখি টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে
মিফতা মিউট কর প্রিন্সিপাল প্লেন বলা হচ্ছে কি প্রিন্সিপাল প্লেন ইজ দ্য প্লেন ডিফাইন্ড বাই দ্য লেন্স ও দ্য গ্রাউন্ড নাদির পয়েন্ট এন তাহলে কে কে ওই প্লেনে কে কে থাকবে দেখো ও পয়েন্ট থাকবে এন থাকবে আর কে থাকবে দ্য প্রিন্সিপাল পয়েন্ট প্রোডিউসড থ্রু দ্য গ্রাউন্ড কে তাহলে ওই প্লেনে ক্যামেরার লেন্সের সেন্টার পয়েন্ট থাকবে নাদির পয়েন্ট থাকবে এবং প্রিন্সিপাল পয়েন্ট থাকবে ইট ইজ দ্য দাস এ ভার্টিক্যাল প্লেন কন্টেইনিং দ্য অপটিক্যাল এক্সিস such as the plane NOK, small NOK or capital NOK. তাহলে এই প্লেনটাই হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন এবং বলা হচ্ছে কি ওই প্লেনে কে থাকবে বলতেছে এবং এটা একটা ভার্টিক্যাল প্লেন অবভিয়াসলি এটা একটা ভার্টিক্যাল প্লেন যেহেতু যেহেতু আমার এই ফটোগ্রাফার হচ্ছে হরাইজন্টাল তাহলে আমার পিকচার সরি প্রিন্সিপাল প্লেনটা অবশ্যই ভার্টিক্যাল হবে এবং ওই প্রিন্সিপাল প্লেনের উপর কে থাকবে বলতেছে অপটিক্যাল এক্সিস দ্যাট মিনস ক্যামেরা এক্সিস থাকবে তাহলে আমরা একটু ডায়াগ্রাম থেকে দেখি এন ওকে নক এখানে দেখি এন ওকে এই যে ক্যাপিটাল এন হচ্ছে এটা ক্যাপিটাল কে হচ্ছে এটা আর ও হচ্ছে উপরে তাহলে ও ক্যাপিটাল এন ক্যাপিটাল কে অথবা ও স্মল এন সরি স্মল এন আর হচ্ছে তোমার স্মল কে তাহলে এই তিন পয়েন্ট দিয়ে যে প্লেনটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন ক্লিয়ার জি স্যার ওকে তাহলে আমরা মনে রাখবো কিভাবে প্রিন্সিপাল প্লেনটা মনে রাখবো কিভাবে ওই প্লেনটা পাস করবে হচ্ছে তোমার ও দিয়ে আর এন দিয়ে এবং কে পয়েন্ট দিয়ে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা বুঝবো কিভাবে প্রিন্সিপাল প্লেনটা ওই প্লেনে ও থাকবে এন থাকবে কে থাকবে ক্লিয়ার জি স্যার জি স্যার ওকে আচ্ছা তাইলে এখানকার প্রিন্সিপাল প্লেনের সাথে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের প্রিন্সিপাল প্লেনের কি ডিফারেন্স বলতে পারবে একটু টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফে কিন্তু কোন ডিরেকশনে ছিল এক্স ডিরেকশন না ওয়াই ডিরেকশনে ছিল প্রিন্সিপাল প্লেনটা এক্স ডিরেকশনে ছিল এক্স ডিরেকশনে ছিল স্যার শিওর জি স্যার ওটা তো আচ্ছা আমরা একটু কনফার্ম করে নিই এক্স ডিরেকশনে ছিল হরাইজন প্লেনটা মানে ক্যামেরা প্লেন যেটা একটু শিওর ভাই হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখো তো ওয়াই ডিরেকশন বরাবর ছিল তাই না হ্যাঁ বুঝা গেছে কিনা জি স্যার এখানে ওয়াই ডিরেকশন হচ্ছে এটা তো এ বরাবর কি গেছে না স্যার আচ্ছা তাহলে এ বরাবর কখন যাইতো বলো তো যদি এন পয়েন্টটা স্যার ওয়াই এর উপরে হ্যাঁ না না এই এন পয়েন্টটা যদি কে পয়েন্টে থাকতো দ্যাট মিন্স পিওরলি যদি ভার্টিক্যাল ফটোগ্রাফ হইতো তখন কিন্তু প্রিন্সিপাল প্লেনটা কোন বরাবর যাইতো ওয়াই বরাবর ওয়াই বরাবর যাইতো হ্যাঁ এক্স্যাক্টলি টিল্টেড না হলে সেটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তখন ওই ওয়াই বরাবরই থাকবে টিল্টেড যদি না হয় আর টিল্টেড যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা এই যে তোমার ওই যে এটা তো আমি ডিফাইন করলামই এন কে পয়েন্ট দিয়ে পাস করবে আর কি ঠিক আছে এবং এবং সেই ক্ষেত্রে এই এন কে লাইনই হচ্ছে আমার প্রিন্সিপাল লাইন আমি বুঝাইতে পারছি জি স্যার অর্থাৎ অর্থাৎ প্রিন্সিপাল প্লেনটা ফটোগ্রাফকে যে লাইন বরাবর ইন্টারসেক্ট করে আবার বলি প্রিন্সিপাল প্লেনটা ফটোগ্রাফ প্লেনকে যে লাইন বরাবর ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল লাইন দ্যাট মিনস এন কে লাইন ক্লিয়ার
বুঝছে কি না? প্রিন্সিপাল লাইনটা কি বুঝছি? জি স্যার। এখনো বুঝো নাই মনে হয়। এই যে প্রিন্সিপাল প্লেন হচ্ছে কোনটা? ও এন কে, এই প্লেনটা না প্রিন্সিপাল প্লেন? জি স্যার। এই প্রিন্সিপাল প্লেনটা এ বি সি ডি যে ফটোগ্রাফ, এই ফটোগ্রাফকে যে লাইন বরাবর কাটছে আর কি, যে লাইন বরাবর কাটছে, কোন লাইন বরাবর কাটছে? এন কে লাইন বরাবর না? প্রিন্সিপাল প্লেনটা এ বি সি ডি ফটোগ্রাফকে এন কে লাইন বরাবর কাটছে, কিন্তু মানে এ বরাবর টাচ করে গেছে না? এখনো বুঝা নাই মনে হয়। তাইলে সে কারণে আমরা এন কে লাইন কে প্রিন্সিপাল লাইন বলি, কারণ প্রিন্সিপাল লাইন সব সময় প্রিন্সিপাল প্লেনের উপরেই থাকবে। এটা আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের ক্ষেত্রে বলেছিলাম, মনে আছে কিনা? প্রিন্সিপাল লাইন প্রিন্সিপাল প্লেনের উপরেই থাকবে। তাহলে এক্ষেত্রে কথাটা ঠিক আছে কিনা, প্রিন্সিপাল লাইন প্রিন্সিপাল প্লেনের উপর আছে কিনা? জি স্যার আছে। ওকে, হ্যাঁ, তাইলে প্রিন্সিপাল লাইনটা বলে ফেললাম এন কে লাইন। আইসোসেন্টার, আইসোসেন্টারটা হচ্ছে কি, ইট ইজ দা পয়েন্ট ইন হুইচ দা বাইসেক্টর অফ দা অ্যাঙ্গেল অফ টিল্ট। তাইলে টিল্ট অ্যাঙ্গেল কে যদি আমরা বাইসেক্ট করি, বাইসেক্টরটা প্রিন্সিপাল লাইনের উপর, যে প্রিন্সিপাল লাইন কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে বলা হচ্ছে আইসোসেন্টার। তো ও আই যদি বাইসেক্টর হয় তাহলে আই আই ইজ দা আইসোসেন্টার। এখান থেকে একটু দেখো, এই যে আমরা এই ডটেড লাইন দিয়ে বাইসেক্টরটা নিলাম, বোঝা যাচ্ছে কিনা? ডটেড লাইনটা এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে বাইসেক্টরটা এন কে প্রিন্সিপাল লাইন কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, দ্যাট মিনস এই পয়েন্টটা, এটাই হচ্ছে আমার স্মল আই, দ্যাট মিনস আইসোসেন্টার। ক্লিয়ার? জি স্যার। এই এই পয়েন্টটা, এবং বলা হচ্ছে কি, দা অ্যাঙ্গেল অফ টিল্ট লাইস ইন দা প্রিন্সিপাল প্লেন, দা অ্যাঙ্গেল অফ টিল্ট লাইস ইন দা প্রিন্সিপাল প্লেন। এটা ঠিক কিনা? টিল্ট অ্যাঙ্গেলটা প্রিন্সিপাল প্লেনে থাকবে কিনা? জি স্যার থাকবে। থাকবে অবশ্যই, এন্ড হেন্স দা আইসোসেন্টার লাইস অন দা প্রিন্সিপাল লাইন। তো সে ওই কারণেই আইসোসেন্টারও কার উপর থাকবে? প্রিন্সিপাল লাইনের উপর থাকবে, এবং সেটা প্রিন্সিপাল পয়েন্ট থেকে এই ডিস্টেন্সে থাকবে, এই ডিস্টেন্স দূরে, অর্থাৎ কে পয়েন্ট থেকে এফ টেন টি বাই টু এই ডিস্টেন্স দূরে থাকবে। এটা কি বের করতে পারবা? দ্যাট মিন্স প্রিন্সিপাল পয়েন্ট থেকে ডিস্টেন্স কত? প্রিন্সিপাল পয়েন্ট যদি কে হয়, আইসোসেন্টার যদি আই হয়, দ্যাট মিন্স কে আই, কে আই ইকুয়ালস টু এফ টেন টি বাই টু। তাহলে কে আই কোনটা? এই যে কে আই মানে এই ডিস্টেন্সটা বলা হচ্ছে আর কি, রাখার জায়গা নেই, এই ডিস্টেন্সটা, এই যে কে থেকে প্রিন্সিপাল পয়েন্ট থেকে আই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমার এফ টেন টি বাই টু। এফ হচ্ছে এটা, এফ হচ্ছে এটা, আর টি বাই টু মানে হাফ অ্যাঙ্গেল যদি নিই, বলা যাবে না? জি স্যার যাবে। স্যার আইসেন্টার শেষ করে আজকে শেষ করে ভালো। আচ্ছা আমি আর যাচ্ছি না, তাইলে এখানে শেষ করে দিচ্ছি। অন এ ভার্টিক্যাল ফটোগ্রাফ, ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কি হবে, দা আইসোসেন্টার দা ফটো নাদির পয়েন্ট কোয়েন্সাইড উইথ দা প্রিন্সিপাল পয়েন্ট কে। এটা বুঝছি কিনা? দ্যাট মিনস আই পয়েন্ট, এন পয়েন্ট এবং কে পয়েন্ট তিনটাই সেম পয়েন্টে থাকবে, এটা কি বুঝছি? এখানে দেখো তো, এই যে প্রিন্সিপাল লাইনের উপর আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে নাদির পয়েন্ট, একটা হচ্ছে তোমার আইসোসেন্টার, আর একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল পয়েন্ট। তো বলা হচ্ছে কি, ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কি হবে, এন আই এবং কে তিনটা পয়েন্টই সেম পয়েন্টে থাকবে। তাহলে এটা আমরা, এটা আমরা, আরে এটা আমরা কোন কোন ফটোগ্রাফের ক্ষেত্রে বলতে পারবো? ভার্টিক্যাল ক্ষেত্রে, যখন ইনক্লাইন হবে না। হ্যাঁ, ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে শুধুমাত্র এই তিনটা পয়েন্ট সেম পয়েন্টেই থাকবে। সেম পয়েন্ট মিন্স কোন পয়েন্ট বলো তো? প্রিন্সিপাল পয়েন্ট না, সেম পয়েন্ট মানে এন পয়েন্ট যেখানে,
এন্ড পয়েন্ট যেখানে সেখানেই আই পয়েন্ট ওরে ভাই কি পিছে থাকতো রান দেব এই ও কি খেলতেছে নাকি কি সে ক্রিকেট খেলতেছে মনে হয় কোন সেম পয়েন্ট বলতে কোন পয়েন্টটা থাকবে বলো তো ভার্টিক্যাল ফটোগ্রাফে ওই যে কে পয়েন্ট এবং আই পয়েন্ট এই দুটাই আসলে এই যে এন্ড পয়েন্টটা থাকবে হ্যাঁ এক্স্যাক্টলি নাদির পয়েন্টই থাকবে আচ্ছা মিউট করলে আনমিউট করে কে আমি ওরে বারবার মিউট করতেছি সে বারবার আনমিউট করে ফেলতেছে আচ্ছা যাই হবে হোক আমরা আজকে পর্যন্তই রাখি আর কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত বুঝছি সব নাকি জি স্যার মোটামুটি ওকে তাহলে আমি তোমাদেরকে ওই যে অ্যাস্ট্রোনমি এবং ফটোগ্রামেট্রি এটার ওই বইয়ের স্ক্যান কপিগুলো আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তাহলে তোমরা বাসা থেকে পড়তে পারবে ঠিক আছে জি স্যার ওকে জি স্যার খুব ভালো হবে তাহলে আমরা নেক্সট ক্লাস বৃহস্পতিবার 10টা ঠিক আছে জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম বারো 13 কত করে ঠিক আছে